পরিমনির সঙ্গে অবৈধ সম্পর্ক, এবার চাকরি হারাচ্ছেন এডিসি সাকলাইন। বোট ক্লাবের ঘটনার পর পরিমনিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এবার পরিমনির ফাঁদে পড়ে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলাইন। অন্যদিকে পরীর স্ট্যাটাস দিলেন বাই বাই রাসেল ভাইপার, ওয়েলকাম পরিমনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঢাকায় চলচ্চিত্রে আলোচিত অভিনেত্রী পরিমনির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের সময় গোয়েন্দা গুলশান বিভাগ এডিসির দায়িত্ব পালন করেছেন তিনি। তবে পরিমনির সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর নানা সমালোচনা ও চর্চা শুরু হয়। এ অবস্থায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বদলি করা হয় তাকে। অবস্থায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয় তাকে। তারপর ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় গোলাম সাকলাইনকে। চিত্রনায়িকা পরিমনি কাণ্ডে বিভাগীয় মামলায় গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসরের প্রদান করার জন্য আবেদন করা হয়। সেই আদেশে বলা হয়, বিভিন্ন সময়ে চিত্রনায়িকা পরিমনির বাসায় এডিসি গোলাম সাকলাইনের অবস্থানের বিষয়টি প্রমাণ পাওয়া যায় মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট দেখে। 2021 সালে 13 জুন বোট ক্লাবের ঘটনার পর পরিমনিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন হয়েছে বলে অভিযোগ তোলা হলে এ ব্যাপারে মামলা করা হয়। মামলার পরদিনই অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিনেত্রী পরিমনিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই সময়ে ডিবির গুলশান বিভাগে অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইনের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। নানা কারণে বিভিন্ন সময় আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরিমনি, ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তি জীবন, এমনকি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় মতামত জানিয়ে শিরোনামেও জায়গা করে নেন তিনি। গত বছরই চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রতিক্রিয়া জানান তিনি। এরপর বিচ্ছেদ হয় তাদের, আর এখন সিঙ্গেল মাদার হিসেবে দিন কাটাচ্ছেন এ চিত্রনায়িকা। এছাড়া 2021 সালের 9 জুন রাতে সাভারের বোট ক্লাবকাণ্ডে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাকাণ্ডে মামলায় সম্প্রতি আলোচনায় এসেছেন পরিমনি। মামলাটিকে আদালতে আত্মসমর্পণ করে জামিনও পেয়েছেন। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত জামিন দেয় তাকে। এনায়িকা বোট ক্লাবের ঘটনায় যখন চর্চার তুঙ্গে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় একটি স্ট্যাটাস দিলেন। মঙ্গলবার দুপুর 1:15 এক স্ট্যাটাসে পরিমনি লেখেন বাই বাই রাসেল ভাইপারস, ওয়েলকাম পরিমনি, যার বাংলা অর্থ বিদায় রাসেল ভাইপার, স্বাগতম পরিমনি। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক। Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian-inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 522 and let the magic begin.